আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? তোমরা বেশ কয়েকদিন থেকে আমার কাছে জানতে চেয়েছো, বাংলাদেশের ফায়ার সার্ভিসে ফায়ারম্যান হিসেবে যোগদান করতে চাইলে সেখানে যোগ্যতা কি কি থাকা প্রয়োজন এবং পরীক্ষার পদ্ধতি সম্পর্কে আমার কাছে জানতে চেয়েছো। আজকের পুরো ভিডিওতে বাংলাদেশের ফায়ার সার্ভিসে ফায়ারম্যান হিসেবে যোগদান করতে চাইলে তোমার যোগ্যতা কি কি থাকতে হবে এবং পরীক্ষার জন্য কি কি প্রস্তুতি নিতে হবে, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আলোচনা শুরুতে যারা সোলজার ট্রেনিং একাডেমির ভিডিওগুলো দেখো সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের সোলজার ট্রেনিং একাডেমির চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা নতুন দেখছো, যারা এখনো আমাদের এই সোলজার ট্রেনিং একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। তাহলে এতে করে তোমার কি হবে, তুমি সেনা নৌ বিমান বাহিনী বা অন্যান্য বাহিনীর সকল ধরনের চাকরির তথ্য তুমি সবার আগে জানতে পারবা। তো যাই হোক, ফায়ার সার্ভিসে ফায়ারম্যান হিসেবে যোগদান করতে চাইলে সবার আগে তোমাকে তোমার উচ্চতায় ঠিক হতে হবে। এখানে পুরুষ প্রার্থীরাই ফায়ারম্যান হিসেবে অংশগ্রহণ করে। যারা পুরুষ প্রার্থী রয়েছে তোমাদের উচ্চতা থাকতে হবে 5 ফিট 4 ইঞ্চি সর্বনিম্ন, এবং বয়স থাকতে হবে 18 থেকে 20 বছরের মধ্যে। তবে যারা মুক্তিযোদ্ধা কোঠা নিয়ে যাবো পরীক্ষা দিতে, তাদের ক্ষেত্রে অর্থাৎ মুক্তিযোদ্ধার যদি সন্তান হয়ে থাকো তুমি, তাহলে তোমার বয়স সীমা সর্বোচ্চ 32 বছর পর্যন্ত গণ্য করা হবে। কিন্তু এখানে আরেকটি শর্ত দেয়া আছে, যদি কেউ মুক্তিযোদ্ধার সন্তান হয়ে তার সন্তান যদি পরীক্ষা দিতে যায়, তাহলে সেই ক্ষেত্রে তার বয়স 20 বছরের মধ্যে হতে হবে। এই হচ্ছিল মোটামুটি উচ্চতা এবং বয়সের বিষয়। আর তুমি সায়েন্স আর্টস কমার্স মাদ্রাসা কারিগরি যে কোনো শিক্ষা বোর্ড থেকে তুমি SSC পাস করলে কিন্তু তুমি ফায়ারম্যানে অংশগ্রহণ করতে পারবা। এরপরে আসা যাক পরীক্ষার পদ্ধতি। ফায়ারম্যান হিসেবে যদি কেউ পরীক্ষা দিতে চাও, তোমাকে 3টা পদ্ধতিতে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। প্রথমত তোমার শারীরিক যোগ্যতা যাচাই বাছাই প্রাথমিক মেডিকেল, এরপরে লিখিত পরীক্ষা হয় এবং সবশেষে মৌখিক পরীক্ষা হয়। এই 3টা পরীক্ষা ধাপে ধাপে সম্পূর্ণ করে একজন যোগ্য প্রার্থীকে নির্বাচন করে থাকেন ফায়ারম্যান হিসেবে। লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি অ্যাজ ইউজুয়ালি তোমরা যারা সেনাবাহিনী, নৌবাহিনী অথবা বিমান বাহিনীর সৈনিক পদের জন্য প্রিপারেশন নিচ্ছ বা পরীক্ষা দিয়েছিল, ঠিক সেম সিলেবাস অনুযায়ী কিন্তু প্রশ্নগুলো আসে। তবে ফায়ারম্যানের বেসিক্যালি 70 নম্বরের পরীক্ষা হয়, লিখিত পরীক্ষা 1 ঘন্টা অথবা 1 ঘন্টা 30 মিনিটের। সে কারণে আমি সবসময় বলে আসি এবং আমার প্রিভিয়াস ভিডিওগুলো তোমরা এই চ্যানেলে চালিয়ে দেখে আসতে পারো, সেখানে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর লিখিত পরীক্ষার উপরে কিছু গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল আমি দিয়েছি, যে টিউটোরিয়ালগুলো যদি তুমি দেখে আসতে পারো অবশ্যই তোমার ফায়ার সার্ভিসেও ওই লিখিত পরীক্ষার সিলেবাসগুলো তোমাদের ক্ষেত্রে কাজে লাগবে। মৌখিক পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেবা? মৌখিক পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই সহজ একটা পদ্ধতি আমি বলে দিচ্ছি। আমাদের সোলজার ট্রেনিং একাডেমির ইউটিউব চ্যানেলে অসংখ্য মৌখিক পরীক্ষার ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো তুমি দেখো, তাহলে তুমি বুঝতে পারবা তোমার মৌখিক পরীক্ষা যখন তুমি দিতে যাবে তখন তোমাকে কিভাবে পরীক্ষা ফেস হওয়া দরকার সেই বিষয়গুলো তুমি জানতে পারবে। এই হচ্ছিল মোটামুটি ফায়ার সার্ভিসের ফায়ারম্যান পদের আবেদনের যোগ্যতা এবং পরীক্ষার বিষয়বস্তু। আর যাওয়ার আগে আরেকবার তোমাদেরকে রিকোয়েস্ট করি, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে সবাইকে ধন্যবাদ, এবং যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, এবং পরবর্তীতে সময় থাকলে অবশ্যই আমি তোমাদের জন্য ফায়ারম্যানের বেসিক্যালি ফায়ার সার্ভিসের ফায়ারম্যানের লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার উপরে আলাদাভাবে টিউটোরিয়াল আমি এই চ্যানেলে আপলোড করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, ইনশাল্লাহ আবার আগামীতে দেখা হবে কোনো এক নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাই।